আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইন্ট্রো দেখে বোঝাই যাচ্ছে যে এবারে ব্লগটা কক্সবাজার নিয়ে। অনেক দিন পরে ফ্যামিলি সহ যাচ্ছি কক্সবাজার। মজার ব্যাপার হচ্ছে বাস 10:30, কিন্তু আম্মু আসছে পার্লার থেকে 10টার সময়, আর আমরা এই কারণে একটু লেট। ওকে, সো এবার আমরা প্ল্যান করি যে স্লিপার কোচে যাব, আর বাসের নাম হচ্ছে বেঙ্গল কোচ। বাসটা ইন্টেরিয়রটা সুন্দর, বাট বাসটা বেশি কমফোর্ট না। আমরা ফার্স্টে মনে করি যে অনেক আরামদায়ক হবে জার্নিটা, বাট এসিটা খুবই খারাপ, মানে একদমই কাজ করে না। যাই হোক, কিছু করার নেই, এখন এই বাসে এইভাবেই যেতে হবে গরমের ভিতর। সো আমরা 10-11 ঘন্টা জার্নি করার পরে অবশেষে ফাইনালি কক্সবাজার পৌঁছাই। আগে বাস থেকে নামলে এখান থেকেই সমুদ্র দেখা যেত, বাট এখন বাসের ভিড়ে দেখাই যায় না। যাই হোক, আমরা হোটেল কল্লোলে পৌঁছাই, যেটাতে আমরা ফার্স্ট দিন থাকবো। 2 দিনের ট্রিপ, আর প্রথম দিন একটা হোটেল, সেকেন্ড দিন আরেকটা হোটেল, এটাই আমাদের প্ল্যান। কিন্তু একটা সমস্যা, যেটা হচ্ছে আমাদের চেক ইন 3টার সময়, বাট আমরা চলে আসছি 9:30-10টার মধ্যে। সো আমাদের এখন মেবি ওয়েট করতে হতে পারে। সো আমরা ভিতরে গিয়ে বসি কিছুক্ষণ আগে লবিতে, দেন আমি রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করি যে আসলে এখন অ্যাভেলেবেল হবে কি না। বাট ওরা জানায় যে আসলে এখন আমরা রুম পাবো না, আর রুম পেতে হলে আমাদেরকে দুপুর 2টা পর্যন্ত ওয়েট করতে হবে। তাই আমরা ঠিক করি যে 3-4 ঘন্টা এখানে ওয়েস্ট করে লাভ নেই, আমাদের বাইরে যাওয়া উচিত, কিছু খাওয়া উচিত, দেন বিচে গিয়ে কিছুক্ষণ বসা উচিত, দেন আমরা আবার ব্যাক করতে পারি। সো আমরা এখানে ব্যাগ জমা দিয়ে বাইরে একটা ক্যাফে আছে, ওটাতে বসলাম। সো আজকে আমাদের কক্সবাজারের ফার্স্ট দিন, অ্যান্ড যেহেতু একটা লং জার্নি সবাই করেছে, সো সবাই টায়ার্ড। তারপর একটু ঠান্ডা আইটেম নিয়ে নিলাম, এখানে ফালুদাটা আসলেই মজা। দেন আমরা বিচে চলে যাই। কেমন লাগতেছে? কক্সবাজার আসলে এমন একটা জায়গা যেখানে বারবার আসতে ইচ্ছা করে, আর প্রতিবার এই সমুদ্রটা দেখলে মনটা একটা জুড়ায় যায়, শান্তি লাগে অনেক। আমি দেশে আসার আগের থেকেই প্ল্যান ছিল আমার যে আমি এসে ফার্স্টে কক্সবাজার যাব, বাট ফার্স্টে আমি যাইনি, ফার্স্টে সিলেট গিয়েছিলাম, দেন আমি কক্সবাজার যাই। সিলেটের ব্লগও আসবে, বাট কক্সবাজারটা আগে দিলাম। আসলে আমি কক্সবাজার অনেকবারই আসছি, বাট ফ্যামিলি 4 জন মিলে অনেক আগে আসা হয়েছিল, আর এখন হচ্ছে অনেক বছর পরে আসলাম, কারণ আব্বু আম্মু আমার পড়াশোনা নিয়ে, আমার ছোটোটার পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত ছিল, এন অন্যান্য কাজ, তাই একসাথে কখনো আসা হয় নাই। তাই এবার প্ল্যান ছিল যে আমি দেশে আসার সাথে সাথেই একসাথে 4 জন আগে ঘুরতে যাব কক্সবাজার, মন মতো এনজয় করবো, দেন আমরা হচ্ছে কি অন্য কোথাও যাব। আব্বু আম্মু এখানে দূরে বসে অনেক এনজয় করতেছে, আর আমি দূরে বসে দেখতেছি। তাদের এই মোমেন্টগুলো আসলে লাইফে খুব কমই আসে, তাই যতক্ষণ পারা যায় এনজয় করা ভালো। আফটার দ্যাট আমরা হোটেলে আবার ব্যাক করি, বাট এখানের সুইমিং পুলে এসে যে অবস্থা দেখলাম, বাপরে বাপ, অনেক ছোট একটা সুইমিং পুল আর প্রচুর পরিমাণে মানুষ, আর এত মানুষ থাকার কারণে সুইমিং পুলে একটা বাজে স্মেলও ছিল, তাই আমরা কেউ সুইমিং পুলে নামি নেই। আর দেখতে দেখতে সময় 3টা বেজে যায়, আর আমরা চলে যাই উপরে। আমাদের রুম ছিল 7th ফ্লোরে, আর রুমটা ছিল হচ্ছে সি সাইড, ওরা সি সাইড বলে এটাকে। এখন রুমে গেলেই বোঝা যাবে আসলে কীরকম সি সাইড, কারণ আমি এখানে কখনো আগে থাকি নাই, আর অন্যান্য জায়গায় রিজার্ভেশন পাই নেই, সো এখানেই উঠতে হয় আমাদের ফার্স্টের দিন। রুমটা মোটামুটি অ্যাভারেজ ছিল, আর ডাবল বেডরুমের রুম নিয়েছি অফকোর্স, অ্যান্ড এটার প্রাইস রেঞ্জটা 5-7 মধ্যেই পড়ে, অ্যান্ড বারান্দা থেকে মোটামুটি অল্প লেভেলের সি দেখা যায়, আর এটাকে ওরা সি সাইড বলে, যেহেতু অত কাছে না, বাট দেখা তো যায়। ও বাই দ্য ওয়ে, এই পয়েন্টটা হচ্ছে লাবণী পয়েন্ট, আর হোটেলটা হচ্ছে একদম লাবণী পয়েন্টের একদম মুখেই। এটার নিচে হচ্ছে গিয়ে বারবিকিউ হয়, এটা যখন কক্সবাজার যাবেন এখানে দেখা যায় সবসময় যে এই হোটেলটা বারবিকিউ হচ্ছে, কারণ এটার 2nd ফ্লোর হচ্ছে কাশুন্দি। সো এটা হচ্ছে টোটাল রুম, ওয়াশরুম অ্যান্ড আদার স্টাফস। এই শটটা আমি রুমের বারান্দা থেকে 5x জুমে নেই, আর বিচটা মোটামুটি ভালোই দেখা যায় ক্যামেরায়। আফটার গেটিং ফ্রেশ আমাদের প্ল্যান হচ্ছে পৌষিতে যাওয়া, পৌষিতে লাঞ্চ সেরে দেন আবার বিচে যাওয়া, দেন আবার লাফালাফি করা। সো এটা হচ্ছে আমরা একটা অটো নিই, অটো নিয়ে আমরা পুরনো যে পৌষিটা ওইটাতে যাই, যেটা হচ্ছে গিয়ে সুগন্ধা আর ডলফিন মোড়ের মাঝামাঝি জায়গায় অবস্থিত। নতুনটাতে যাবেন না, নতুনটার থেকে পুরনটা হচ্ছে বেশি অথেন্টিক এবং ওইটাই ভালো। দের ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন পৌষি অ্যান্ড পৌষি বাংলা, সো পৌষিতে যাবেন সবাই। আমরা চিংড়ি ভুনা, করলা ভাজি, কালা ভুনা, দেন লইট্টা ফ্রাই আর শুটকি ভর্তা নেই, সবগুলোই বেস্ট ছিল। মুস্কান আছে মুস্কানের খেলাধুলা নিয়ে, যাই হোক, ভলিবল তো আর খেলা হয় নাই। আমাদের প্ল্যান হচ্ছে এখন গোসল করা আরও কিছুক্ষণ, তারপর আমরা বিকালে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো, দেন আমরা আবার হোটেলে ব্যাক করবো। সেদিন ওয়েদারটা একদম পারফেক্ট ছিল, স্পেশালি বিকালেরটা, না গরম না বেশি ঠান্ডা, একদম গোসল করার জন্য পারফেক্ট।
আর বিকালে হাঁটাহাঁটি করার জন্য একদম পারফেক্ট। কক্সবাজারে যতবারই আসি ততবারই অনেক ভালো লাগে, কখনোই পুরানো মনে হয় না। ওকে, নাও লেটস গো। সুগন্ধা পয়েন্টে বরাবরের মতো অনেক মানুষ ছিল, আর এখানে প্রতিটা সিট ফিল আপ ছিল। আমাদের সবার একটু নিরিবিলি জায়গা পছন্দ, এই কারণে আমরা লাবণী পয়েন্টটা চুজ করি, কারণ সুগন্ধার এই সাইডে প্রচুর পরিমাণে মানুষ থাকে। আর এটা ছিল ফার্স্ট ভিডিও, সেকেন্ড পার্ট আসবে সেকেন্ড ব্লগে, সো ওয়েট করুন, ইনশাল্লাহ দেখা হচ্ছে।